দর্শক আসসালামু আলাইকুম। আজকাল সবাই কিন্তু হেলদি খেতে চায়, আর তাই আজ দেখাচ্ছি ওটসের দুইটি রেসিপি, যেটা আপনি ব্রেকফাস্ট অথবা ডিনারে খেতে পারবেন। আশা করি দুটো রেসিপি আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি একটা হাঁড়িতে 1 কাপ দুধ নিয়ে নিচ্ছি। এটা ভালো করে ফুটে উঠলে একটা বাটিতে আমি নামিয়ে নেব। আমি কুইকারের ওটস ব্যবহার করছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের ওটস ব্যবহার করতে পারেন। গরম দুধের মধ্যে 3 চা চামচ ওটস দিয়ে দিচ্ছি। এটা আমি 5 মিনিটের জন্য রেখে দেব। এটাকে টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি আঙ্গুর, আপেল আর কলা। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস ব্যবহার করতে পারেন। এটাকে মিষ্টি করতে দিয়ে দিচ্ছি মধু, আপনারা চাইলে মধুর পরিবর্তে চিনি ইউজ করতে পারেন, তবে হেলদি খেতে চাইলে মধুই বেস্ট। এখন চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। একটা হাঁড়িতে 2 কাপ পানি দিয়ে দিলাম। পানি বলক চলে আসলে 1/4 কাপ ওটস দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দিতে হবে। আপনারা সামান্য লবণ ব্যবহার করতে পারেন। দেশের বাইরের হোটেলগুলোতে কিন্তু এভাবে কুক করা থাকে, তারপর এখানে টক দই দিয়ে সার্ভ করা হয়। পানি শুকিয়ে গেলে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামালে এটা আরো ঘন হয়ে যাবে। যতটুকু খেতে চান একটা বাটিতে নিয়ে টক দই দিয়ে দিতে পারেন। আমি সার্ভ করছি খেজুর দিয়ে, আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। একে মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ মধু। তৈরি হয়ে গেল আমার 2টা ওটসের রেসিপি। আমরা সবাই জানি ওটস খেতে কিন্তু খুব একটা সুস্বাদু হয় না, তবে এটাকে সুস্বাদু বানিয়ে খাওয়া যায়। যাদের ডায়েট চার্টের মধ্যে ওটস আছে রেসিপি দুটো ফলো করতে পারেন। আল্লাহ হাফেজ।